পুকুর, ডোবা, খাল, বিল, নদীর খুব চেনা জলজ উদ্ভিদ কচুরিপানা, ইংরেজিতে ওয়াটার হায়াসিন্থ, বৈজ্ঞানিক নাম আইকর্নিয়া ক্র্যাসিপেস। জঞ্জাল হিসেবে বিবেচিত দ্রুত বর্ধনশীল আগ্রাসী প্রজাতির এই ব্রাজিলীয় উদ্ভিদ এখন কারো কারো কাছে জীবিকার রসদ। কচুরিপানার গুচ্ছমূল থেকে ওপরের খর্বিত কাণ্ডগুলো আলাদা করার পর পাতা ছেঁটে সংগ্রহ করা হচ্ছে ডাঁটি। কচুরিপানার সংগৃহীত এসব ডাঁটি এখন কারুপণ্য তৈরির অন্যতম উপকরণ। জৈব সার, জৈব গ্যাস, পশুখাদ্য, জলশোধক, কাগজের মণ্ড, জ্বালানি এবং কারুপণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত কচুরিপানা এখন আর আবর্জনা নয়, সম্পদ। কচুরিপানার ডাঁটি দিয়ে কারুপণ্য তৈরির নাম করা এক জনপদ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের এই নলবাইদ গ্রাম। নলবাইদ গ্রামের কারিগররা কচুরিপানার পচনশীল ডাঁটি প্রথমে শুকিয়ে নেন এভাবে রোদ হাওয়ায় রেখে। শুকনো ডাঁটি আর চিকন লোহার ফ্রেম এ দুটোই মূল উপকরণ। কচুরিপানার শুকনো ডাঁটি অনেকটা ফিতা বা দড়ির মতো। প্রথমে ফ্রেমের চিকন তারের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে জড়ানো হয় নানা ধরনের নট বা গিঁটের সাহায্যে। বাঁশের ফালি বা বেতের তুলনায় কচুরিপানার ডাঁটি বেশি নরম ও স্থিতিস্থাপক হওয়ায় কারুপণ্যের আকৃতি ঠিক রাখার জন্যই চিকন লোহার ফ্রেম লাগে। একসময় ভাবা হতো কচুরিপানা হচ্ছে অপ্রয়োজনীয় আগাছা, ক্ষতি করা ছাড়া তেমন কোনো কাজে লাগে না। কিন্তু এখানকার কারিগররা প্রমাণ করেছেন, ব্যবহার করতে জানলে কচুরিপানা মোটেও ফেলনা নয়। নলবাইদ গ্রামের বাড়িতে বাড়িতে এখন কারুপণ্য বানানো হয় কচুরিপানার শুকনো ডাঁটি দিয়ে। কারুপণ্যের গাত্রাবরণ বোনা হয় তাঁতি আর ঋষিদের মতো একীকৃত কৌশলে। লম্বালম্বী টানার ডাঁটির ফাঁকে ফাঁকে কারিগর বোনেন পরে নেন ডাঁটির অন্তর্জাল। কচুরিপানার শুকনো ডাঁটিকে ফিতা বা দড়ি হিসেবে যেমন ব্যবহার করা যায়, তেমনি বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় কচুরিপানা থেকে ফাইবার বা সুতাও তৈরি করা সম্ভব। নির্দিষ্ট ধরনের নট বা গিঁটের সাহায্যে কারিগররা এমনভাবে বোনেন যেন ডাঁটির সংযোগস্থল আর গিঁটগুলো কারুপণ্যের ভেতরের দিকে পড়ে। গাত্রাবরণ তৈরির পাশাপাশি ঝুড়ির হাতলও মুড়ে দেওয়া হয় কচুরিপানার শুকনো ডাঁটি দিয়ে। নলবাইদ গ্রামে কচুরি ডাঁটি বোনার কাজ বাড়ির গৃহিণীরা সাধারণত করেন সাংসারিক কাজের ফাঁকে, আর শিক্ষার্থীরা করেন পড়ালেখার অবসরে। নরম হাতের সূক্ষ্ম কাজ হওয়ায় কচুর ডাঁটি বোনার কাজটা ছেলেদের চেয়ে মেয়েরা ভালো পারেন। কচুরি ডাঁটির বিন্যাস চলে মাথা, চোখ আর হাত একসাথে খাটিয়ে।
এ কাজে মনোযোগ, ধৈর্য আর দক্ষতা লাগে। এটা একই সঙ্গে হস্ত ও কারুশিল্প। এ শিল্প প্রান্তিক কারুশিল্পীরা গড়েন খুব সাধারণ উপকরণ দিয়ে। কোনো কোনো বাড়িতে কারুপণ্য গড়ার শৈল্পিক কাজটা এভাবেই দল বেঁধে চলে। নলবাইত গ্রামের বেশিরভাগ পরিবারে কেউ না কেউ কচুরি ডাঁটের কারুপণ্য তৈরির এমন কর্মযজ্ঞে যুক্ত। বাড়িতে বসে কাজের ফাঁকে করা যায়, আবার পুঁজিও তেমন লাগে না। বাড়ির নারীদের জন্য এ কাজ তাই বাড়তি আয়ের চমৎকার এক উৎস। কচুরিপানার ডাঁটি পচনশীল, তাই এগুলো দিয়ে বানানো কারুপণ্য পরিবেশ বান্ধব। কচুরিপানা দিয়ে বানানো কারুপণ্যের আরও একটা গুণ আছে, কারুপণ্যের ডাঁটি মৃদু সুবাসও ছড়ায়। কচুরিপানার ডাঁটি দিয়ে ঝুড়ি, ফ্রুট বাস্কেট, কিচেন বাস্কেট, ফুলের টব, ফ্লোর ম্যাট, পাপড়সহ নানা ধরনের নানা মাপের কারুপণ্য বানান এখানকার কারিগররা। একজন কারিগর সাধারণত 7-8টা ঝুড়ি বানাতে পারেন সারা দিনে। প্রান্তিক কারুশিল্পীদের হাতে বানানো কচুরিপানার এসব কারুপণ্য বাংলাদেশ থেকে এখন রপ্তানি হচ্ছে আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, চীন, জাপান, অস্ট্রেলিয়া সহ বিশ্বের গোটা বিশেক দেশে। কুলিয়ারচরের কারুশিল্পীদের কর্মগুণে কচুরিপানা ডাঁটির সম্ভাবনাময় কারুশিল্প অবহেলিত কচুরিপানাকে পরিণত করেছে অর্থকরী উদ্ভিদে।